সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন 15 সদস্যের বিজেপির প্রতিনিধি দল। বেনাপোল প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বরেন্দ্র নিউজ ডেস্ক রিপোর্ট। সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একদিনের সফরে গেছেন। আজ সকাল 11টায় সময় বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে ভারতের কলকাতা গেলেন। বিজিবি 15 সদস্যের প্রতিনিধি দল নেতৃত্ব দিচ্ছেন রংপুর রেজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নৌরুজ এহসান, সাথে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সেক্রেটারি নুসরাত জাহান সহ 14 কর্মকর্তা। এর মধ্যে 4 জন স্পেশাল প্রতিনিধিও রয়েছেন। প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নো ম্যানস ল্যান্ডসে পৌঁছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ কলকাতা সেক্টর কমান্ডার রামেশ কুমার ফুলের শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান। পরে ভারতের পেট্রোপোল বিএসএফ ক্যাম্পে বিজিবির প্রতিনিধি দলকে গার্ড অফ অনার প্রদান করা হয়। কলকাতায় বিজিপি বিএসএফ এর সমন্বয়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইজিপি অতুল ফুলজেলে। বিজিপি কর্তৃক সূত্রে জানা যায়, ভারতের কলকাতা 13 থেকে 16 নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। 16 নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফিরে আসবেন। যশোর 49 বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কলের শাহেদ মিনাত সিদ্দিক জানান, বৈঠক শেষে সীমান্তে পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী শিশু পাচার প্রতিরোধ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হবে। জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।